বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে তৈরি অসম্ভব মজাদার কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস রেসিপি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি আপনারা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস খান, তাহলে সারাদিনের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। ড্রিঙ্কসের জন্য প্রথমে জেলো তৈরি করে নিব, সেজন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, চুলা অফ রেখেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডার গরম পানিতে দিলে দলা বেঁধে যায়, সেজন্য ঠান্ডা পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলা অন করতে হবে। আগার আগার পাউডার যে কোনো বড় মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন, এটা যে কোনো তরল পদার্থকে জমতে সহায়তা করে। চুলাটা অন করার পরে এগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে আগার আগার পাউডার দলা বেঁধে যেতে পারে। বলক আসার পরে এগুলোকে 1 থেকে 2 মিনিট মতো জাল করলেই চলবে, খুব বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, আর যদি আপনাদের হাতের কাছে কোনো কিছুই না থাকে তাহলে লেবু রস দিতে পারেন, এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। জেলোটা যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য এখানে আমি রেড ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন, আবার চাইলে 2 থেকে 3 প্রকারের কালার ইউজ করতে পারেন, তাহলে ড্রিঙ্কসটা আরও বেশি আকর্ষণীয় লাগবে। জেলোর মিশ্রণটা গরম থাকতে থাকতে যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে, না হলে যেখানে রেখে দিবেন সেখানেই সেট হয়ে যাবে। জেলোগুলোকে খুব বেশি মোটা করে তৈরি করব না, সেজন্য আমি 2টা পাত্রে ঢেলে নিয়েছি। এভাবে এগুলোকে বাইরে রেখে ঠান্ডা করে নিব, ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো, তাহলে জেলোগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। জেলোগুলো সেট হতে হতে বাকি প্রিপারেশনগুলো করে নেওয়া যাক। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি, পানিগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সাবুদানা সেদ্ধ করার সময় অবশ্যই বেশি করে পানি দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে সাবুদানাগুলো একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না এবং অনেক বেশি ঝরঝরে হবে। সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটি উপায় হলো, যখন দেখবেন সাবুদানার যে সাদা ভাবটা আছে সেটা সম্পূর্ণ চলে গেছে এবং দেখতে স্বচ্ছ হয়ে গেছে অনেকটাই পানির মতো, তখন বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটু সাদা ভাব নেই। এখন এই সাবুদানাগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গে সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে এর মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে হবে। আপনারা যদি সাবুদানাগুলোকে আরও বেশি ঝরঝরে রাখতে চান, তবে ড্রিঙ্কস বানানোর আগ মুহূর্ত পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে সাবুদানাগুলো সাইজেও বড় হবে এবং অনেক বেশি ঝরঝরে থাকবে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি যেহেতু রুহ আফজা ইউজ করব, সেজন্য চিনির পরিমাণটা কম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার এই দুধগুলোকে জাল করে প্রায় অর্ধেক করে নিব। আপনারা যদি জাল করার ঝামলাতে যেতে না চান, তাহলে এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, এতে করে দুধগুলো সহজেই ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ ধরে জাল করার প্রয়োজন হবে না। দুধগুলো জাল করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এইদিকে জেলোগুলো ভালোভাবে সেট হয়ে গেছে, এখন একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। সাবুদানা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং ডেজার্ট রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং আই বাটনের লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনাদেরকে একটা জেলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করেও রাখিনি আবার একেবারে বড় করেও রাখিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দুধগুলো ঠান্ডা হওয়ার পর যেই সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ রুহ আফজা। রুহ আফজার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও বেশি খেতে চান বা কালারটা আরও একটু লাল করতে চান, সেক্ষেত্রে রুহ আফজার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন,
তবে আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই পারফেক্ট আছে, খুব বেশি গাঢ় না আবার একেবারে হালকাও না। এরপরে দিয়ে দিচ্ছি জেলো, জেলে দেওয়ার পরে কালারটা আরও একটু বেশি ডিপ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, বাদামটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, এতে করে এটার টেস্ট আরও বেশি ভালো আসবে। এভাবে এই ড্রিঙ্কসটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন, আর এই ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। এই ড্রিঙ্কসটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তেমনই মজাদার। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।